দ্বিতীয় অধ্যায় থেকে আমরা বেশ কিছু ছোট প্রশ্ন আলোচনা করেছিলাম। আজকে এই দ্বিতীয় অধ্যায় থেকে বাকি যে ছোট প্রশ্নগুলো আছে সেগুলো আলোচনা করব। ঠিক আছে, তাহলে শুরু করা যাক। ও এ এস এর পুরো নাম কি? অর্গানাইজেশন অফ আমেরিকান স্টেটস। 1948 সালে এটি গঠিত হয়। 20টি দেশের প্রতিনিধি মিলে ফিদেল কাস্ত্রো কে ছিলেন? কিউবার কমিউনিস্ট মতাদর্শে বিশ্বাসী একজন তরুণ নেতা। কিউবা সংকট কবে হয়? উত্তর 1962 সালে। ঠান্ডা লড়াইয়ের পরিবর্তে প্রথম দাঁতাত নীতির ওপর কে গুরুত্ব আরোপ করেছিলেন? উত্তর সোভিয়েত প্রধানমন্ত্রী ক্রুশ্চেভ। এই দাঁতাত কথাটি ফরাসি শব্দ। তাশখান্দ চুক্তি কবে হয়? উত্তর 1965 সালে, ভারত ও পাকিস্তানের মধ্যে। পারমাণবিক অস্ত্রপ্রচার রোধ চুক্তি কবে হয়? 1968 সালে, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। সল্ট ওয়ান কবে গঠিত হয়? 1972 সালে, সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। সল্ট টু কবে গঠিত হয়? উত্তর 1979 খ্রিস্টাব্দে, 18 জুন। পারমাণবিক নিবৃত্তিকরণ কাকে বলে? উত্তর মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়নের অস্ত্র প্রয়োগ থেকে নিজেদের নিবৃত্তিকরণ প্রক্রিয়াকে আন্তর্জাতিক ভাষায় পারমাণবিক নিবৃত্তিকরণ বলা হয়। চীন ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে পুনঃ কূটনৈতিক সম্পর্ক স্থাপিত হয় কত খ্রিস্টাব্দে? 1979 সালের 1 জানুয়ারি। চীনকে তাইওয়ানের পরিবর্তে কবে সম্মিলিত জাতিপুঞ্জের স্থায়ী সদস্য পদ হিসাবে নিযুক্ত করা হয় এবং কে করেন? 1971 খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্র। 1972 সালে তাইওয়ানকে অবশ্য চীনের অংশ বলে ঘোষণা করেন মার্কিন রাষ্ট্রপতি রিচার্ড নিক্সন। পিডিপি এর পুরো নাম কি? পিপলস ডেমোক্রেটিক পার্টি। তিব্বতকে নিয়ে ভারত চীনের মধ্যে কবে চুক্তি হয়? উত্তর 1954 সালে, যা পঞ্চশীল চুক্তি নামে পরিচিত। জোট নিরপেক্ষ আন্দোলনে প্রথম সম্মেলন কবে কোথায় হয়? উত্তর 1961 সালের 6ই সেপ্টেম্বর, যুগোস্লাভিয়ার বেলগ্রেডে। 2015 সাল পর্যন্ত সর্বমোট জোট নিরপেক্ষতার কটি আন্দোলন অনুষ্ঠিত হয়েছে? উত্তর 17তম। এই 17তম সম্মেলনটি হয়েছিল কারাকাশে। বর্তমানে জোট নিরপেক্ষ আন্দোলনের মোট সদস্য সংখ্যা কত? উত্তর 120। যে কোনো দুটি পঞ্চশীল নীতির নাম লেখো। উত্তর প্রথমত, প্রত্যেক রাষ্ট্রের ভৌগোলিক অখণ্ডতা ও সার্বভৌমত্বের প্রতি পারস্পরিক শ্রদ্ধা প্রদর্শন। দ্বিতীয়ত, অনাক্রমণ। তৃতীয়ত, সমতা ও পারস্পরিক সাহায্যদান। চতুর্থত, শান্তিপূর্ণ সহবস্থান। পঞ্চমত, অন্য রাষ্ট্রের আভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ না করা। ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু প্রথম এটি ঘোষণা করেন। বেলগ্রেড সম্মেলন কবে হয়? কটি রাষ্ট্র এতে যোগদান করেছিল? উত্তর 1961 সালে 25টি রাষ্ট্র এতে যোগদান করেছিল, যেমন ভারত, ঘানা, ইজিপ্ট, ইন্দোনেশিয়া। দ্বিতীয় সম্মেলনটি হয়েছিল 1989 সালে। এই সম্মেলনে জাতিপুঞ্জের মহাসচিব কুয়েলার উপস্থিত ছিলেন। কায়রো সম্মেলন কবে হয়? উত্তর 1964 খ্রিস্টাব্দ। হাভানা সম্মেলন কবে হয়? উত্তর 1979 সালে। এটি কিউবার রাজধানী। দক্ষিণ দক্ষিণ সহযোগিতা কি? উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে দক্ষিণী রাষ্ট্রের পারস্পরিক সহযোগিতার কথাকেই বলা হয়েছে। তেহরান সম্মেলন কবে হয়? উত্তর 2012 সালে, ইরানের রাজধানী তেহরানে। এটি ছিল জোট নিরপেক্ষ আন্দোলনের 16তম সম্মেলন। এই সম্মেলনে উপস্থিত ছিলেন বান কি মুন। আফ্রিকা তহবিল, গ্রহ সংরক্ষণ তহবিল
এগুলি গঠনের প্রস্তাব কে দিয়েছিলেন? ভারতের প্রধানমন্ত্রী রাজীব গান্ধী। ভারতের জোট নিরপেক্ষতাকে কী ধরনের জোট নিরপেক্ষতা বলে অভিহিত করা হয়েছে? উত্তর, গতিশীল জোট নিরপেক্ষতা। পৃথিবীর দুটি নিরপেক্ষ দেশের নাম লেখো। উত্তর, সুইজারল্যান্ড, অস্ট্রিয়া, বেলজিয়াম। ঠান্ডা লড়াইকে গরম শান্তি কে বলেছেন? বার্নেট। ডেভিড ক্যামেরন কে? উত্তর, ব্রিটিশ প্রধানমন্ত্রী। বাশার আল আসাদ কে ছিলেন? উত্তর, সিরিয়ার রাষ্ট্রপতি। টিটো কে ছিলেন? উত্তর, যুগোস্লাভিয়ার রাষ্ট্রপতি। ভারতের পররাষ্ট্রনীতির বৈশিষ্ট্যগুলি কি? উত্তর, জোট নিরপেক্ষতা, পঞ্চশীল নীতি, বিশ্ব শান্তি, সাম্রাজ্যবাদ ও উপনিবেশবাদের বিরোধিতা। সদ্যজাত সোভিয়েত ইউনিয়নকে তার আতুর ঘরেই ধ্বংস করার কথা কে বলেছেন? ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল। অনাক্রমণ চুক্তি কাদের মধ্যে সম্পাদিত হয় এবং কবে? সোভিয়েত ইউনিয়ন ও জার্মানির মধ্যে 1939 সালে। তিব্বতকে নিয়ে চীন ভারত চুক্তি কবে হয়? 1954 সালে। এ ফরিজিন পলিসি ফর আমেরিকা গ্রন্থের লেখক কে? রবার্ট টাফ্ট। দি এন্ড অব দ্য কোল্ড ওয়ার গ্রন্থটি কার লেখা? রিচার্ড ক্লোকার্ট। হোচিমিন কে ছিলেন? উত্তর, ভিয়েতনামের কমিউনিস্ট নেতা। এনপিটির পুরোনাম কি? নিউক্লিয়ার নন প্রলিফেরেশন ট্রিটি। 1968 সালে রাশিয়া ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে স্বাক্ষরিত হয়। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের সমাজতন্ত্রের পতনের পর সোভিয়েত ইউনিয়নের নাম কি হয়? উত্তর, রাশিয়া। আউট অব দি কোল্ড ওয়ার গ্রন্থের রচয়িতা কে? রবার্ট ম্যাকনামারা। তৃতীয় বিশ্ব বলতে কাদের বোঝানো হয়? উত্তর, এশিয়া, আফ্রিকা ও লাতিন আমেরিকার দেশগুলিকে। ঠান্ডা লড়াইয়ের পরিসমাপ্তি এমন কতকগুলো রাজনৈতিক বোঝা থেকে বিশ্বকে মুক্তি দিয়েছে যেগুলি তার অগ্রগতির পথে প্রতিবন্ধক ছিল। উক্তিটি কার? উত্তর, বুত্রোস ঘালির। ঠান্ডা লড়াইকে যুদ্ধের একটি নতুন কৌশল কে বলেছেন? উত্তর, ফ্রিডম্যান। লৌহ জবনিকা ধারণাটি কার? উত্তর, চার্চিলের। জোট নিরপেক্ষতা হল স্বাধীনভাবে কাজ করার নীতি অনুসরণ। উক্তিটি কার? জওহরলাল নেহরুর। ঠান্ডা লড়াই হল দ্বিতীয় বিশ্বযুদ্ধ থেকে উদ্ভূত দুই মহাশক্তির মধ্যে নিরবচ্ছিন্ন সংঘাত। উক্তিটি কার? হবসবমের। ঠান্ডা লড়াই বলতে সাম্যবাদ ও গণতান্ত্রিক মতাদর্শ এবং তাদের প্রবক্তা যথাক্রমে সোভিয়েত ইউনিয়ন ও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরোধের সঙ্গে জড়িত সকল ঘটনাকে বোঝায়। উক্তিটি কার? উত্তর, ফ্রাঙ্কেলের। ঠান্ডা লড়াইয়ের অবসান এবং সোভিয়েত ইউনিয়নের পতনের পর জোট নিরপেক্ষতা অর্থহীন হয়ে পড়েছে। উক্তিটি কার? শ্রীমতী রাইসের। জোট নিরপেক্ষতার বিকাশ ও তত্ত্বের ব্যাখ্যা ছাড়া আন্তর্জাতিক সম্পর্কের কোনো তত্ত্ব পূর্ণতা লাভ করতে পারে না। উক্তিটি কার? উত্তর, বার্টনের। আমরা কোনো সামরিক জোটের অন্তর্ভুক্ত নই, আমরা শুধু একটি পক্ষের অন্তর্ভুক্ত এবং সেটি হলো শান্তির পক্ষ। উক্তিটি কার? জওহরলাল নেহরুর। ছায়াযুদ্ধ কাকে বলে? সামরিক জোট ও পাল্টা সামরিক জোট, প্রচার ও পাল্টা প্রচার, নজরদারি ও পাল্টা নজরদারি, সামরিক তথ্য সংগ্রহ প্রভৃতি কৌশলকে ছায়াযুদ্ধ বলে। জোট নিরপেক্ষ আন্দোলনের মূল লক্ষ্যগুলি কী কী? উত্তর, প্রথমত বর্ণবিদ্বেষের বিরোধিতা, দ্বিতীয়ত জাতির আত্মনিয়ন্ত্রণ, তৃতীয়ত সার্বভৌমিকতা, চতুর্থত ভৌগোলিক অখণ্ডতার প্রতি সমর্থন জ্ঞাপন। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত থাক। পরের ভিডিওটি অর্থাৎ তৃতীয় অধ্যায় থেকে যে শর্ট প্রশ্ন সেগুলো পরের ভিডিওতে দেওয়া হবে। ঠিক আছে।